আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকজনকে ধরা হবে, তুমি কি সে শহীদ? তুমি মুসলমানের ছেলে, কাল লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কাল লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়? তুমি মুসলমানের ছেলে, কাল লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, হে যুবক, তোমার শরীরের রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এই আমানতটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছ কিনে? তিন শ্রেণীর লোক ওলামায়ে কেরামগণ বলছেন, এই তিন শ্রেণীর লোক জাহান্নামে পুরার জন্য বেশি উপযুক্ত। আপনারা যখন আমাদের দেশের মা বোনেরা খড়িতে রান্না করে, খড়ির চুলা ধরাবার সময় কেউ বা কতটি পাটখড়িতে আগে আগুন দেয়, পাটখড়ি চুলার মধ্যে দিয়ে তারপরে বড় বড় কাঠের খড়ি চুলা আস্তে আস্তে পরে দেয়। প্রথম শুরু করে কি দিয়ে? পাটখড়ি দিয়ে। আর কোন মহিলা আগুন জ্বালাবার কাজ শুরু করে খড়কুটা দিয়ে, প্রথমে খড়কুটায় আগুন দিয়ে তারপরে বড় খড়ি তার ভিতরে। আর কোন মহিলা খড়কুটাও নেই, পাটও নেই, পাটখড়িও নেই, সেই মহিলা চুলার মধ্যে একটু কেরোসিনের তেল ঢেলে দেয়, কেরোসিনের তেল দিয়ে আগুনটা প্রথম জ্বালিয়ে নেয়। তার মানে পাটখড়িতে আগুন তাড়াতাড়ি ধরে, খড়কুটাতে আগুন তাড়াতাড়ি ধরে, কেরোসিনের তেলে আগুন তাড়াতাড়ি ধরে। এই তিন শ্রেণীর লোকের জাহান্নামের আগুন খুব দ্রুত ধরবে। তার মধ্যে এক শ্রেণী হবে আলেম সমাজ, কোরআনের কারি, আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, আর আমরা আলেমদেরকে দিয়ে দোকান উদ্বোধন করি, বাড়ি উদ্বোধন করি, আলেমদেরকে দিয়ে বাড়ি উদ্বোধন করি, দোকান উদ্বোধন করি, আর আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। এক শ্রেণীর আলেম আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাকে তো কোরআনের বিদ্যা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? বলবে, আমি দিনরাত কোরআন চর্চা করেছি, কোরআন তেলাওয়াত করেছি দিনরাত। আল্লাহ বলবেন, হ্যাঁ বোঝা গেল কোরআন তেলাওয়াত করেছিল, উদ্দেশ্য কি ছিল? কারণ উদ্দেশ্য ছিল তোমাকে সন্তুষ্ট করা। আল্লাহ বলবেন, কাজাবতা, তুমি মিথ্যুক, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে লোক দেখাবার জন্য। হাদিস আপনারা জানেন, হাদিস আপনারা শুনেছেন বহুবার, হাদিস বলে আমি সময় ক্ষেপণ করতে যাচ্ছি না। হাদিস থেকে শিক্ষণীয় হল এই, কারি সাহেব বলবেন, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজাবতা, তুমি মিথ্যুক, তুমি কোরআন পড়েছিলে, এলেম চর্চা করেছিলে, লিউ কালু লাকাল কারি, তোমাকে কারি বলা হবে এই জন্য। ফেরেশতারা অপেক্ষা করছেন এর ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেন, ফা উমিরা বিহি, এই লোক সম্পর্কে আল্লাহর অর্ডার হবে, ফা উমিরা বিহি, এই লোক সম্পর্কে অর্ডার দেওয়া হবে আল্লাহর তরফ থেকে। কি অর্ডার দেওয়া হবে? আল্লাহর অর্ডার হবে একে নাকের উপর হেঁচড়িয়ে, ঠ্যাংয়ের মধ্যে দড়ি লাগিয়ে বা ঠ্যাং ধরে নাকের উপরে উল্টো করে নাক আর মুখের উপরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাও। ফাসুহিবা আলা ওয়াজহিহি, নাকের উপর হেঁচড়িয়ে টেনে নিয়ে হাত্তা উল্টিয়া পিন্নার, জাহান্নামের মধ্যে ছিটকে ছুঁড়ে মেরে ফেলে দাও।
করালেন কারীর এই অবস্থা, দাতা দাতার অবস্থাও তাই হবে। আল্লাহ বলবেন তুমি তো ছিলে দানবী, অনেক টাকা পয়সার মালিক, তা আমার দিনের জন্য কি করেছ? বলে কেন তোমার দিনের সব কাজে আমি দান করেছি, মসজিদ মাদ্রাসা এতিমখানা গোরস্থান সব কাজে আমার অবদান ছিল, আমি কোনো জায়গায় দান বাদ দিইনি। আল্লাহ বলবেন তা তো বুঝলাম কি কারণে করেছিলেন। তিনি বলবেন আমি তোমার সন্তুষ্টির জন্যই এ কাজ করেছিলাম। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যু, তুমি এই দান করেছিলে, লিউকালু লাকা, তোমাকে বলা হবে সখী, তোমাকে দানবীর বলা হবে, এই দানবীর টাইটেল পাওয়ার জন্য তুমি এটা করেছিলে, তুমি এখন মিথ্যা কথা বলছো। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এর এই লোককেও মুখের উপর হেঁস দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, নাক আর মুখ থাকবে নিচে, ওই অবস্থায় হেঁসরাতে হেঁসরাতে নিয়ে উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। হাদিস আমরা বলি আমাদের ফিলিংস আসে না, কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে জলিলুল কদর সাহাবী তিনবার বেহুশ হয়ে পড়েছিল, একটি হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন, শুধু এই হাদিসটা বর্ণনার সময়।